করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিয়ানীবাজারে দশ নেমেছে কমিউনিটি সেন্টার ব্যবসায়। ফলে অর্ধশত কমিউনিটি সেন্টার মালিকসহ এ পেশায় জড়িত শ্রমিকরা গত চার মাস ধরে বেকার হয়ে পড়েছেন। শ্রমিকদের অনেকেই বেছে নিয়েছেন বিকল্প পেশা। ওখানেও আমার চাকরি অব্যাহত আছে, কিন্তু বেতন টেতন কোনো কিছু নাই। আজকে প্রায় তিন মাস, বর্তমান মাস নিয়ে চার মাস রানিং চলে, কোনো বেতন টেতন পাইয়েন না। এখন বউ বাচ্চা আছে, হরুতামরুতা আছে, বাসা ভাড়া দিয়ে থাকি, চলতে তো হইবে। কোলে অনেক ধরনের চায় চাকরি খুঁজছি, এখন সেও কোনো ধরনের চায় চাকরি কোনোবাই দেন না। যার কাছে অফারও কইয়া কোনো রকম ফানোর বাক্স লইয়া বইছি এনো বাজারক, এখান থেকে বইয়া কোনো আশ্বাস এখন পর্যন্ত পাইয়েন না। দৈনিক আমি আজকে গত বৃহস্পতিবারে বইছি, আজকে আর এখন বৃহস্পতিবার, প্রায় এক সপ্তাহ, এখনো ৬০০ টাকার উপরে কোনো বিক্রির দাম পারছি না। করোনা সংক্রমণের কারণে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে কমিউনিটি সেন্টার ব্যবসায়। শ্রমিকরা বিকল্প পেশায় যোগ দিলেও মালিকরা পড়েছেন বেকায়দায়। গত চার মাস থেকে আনুষাঙ্গিক অনেক খরচ বহন করতে হচ্ছে তাদেরকে। আমরা কমিউনিটি সেন্টার মার্চ মাস থাকি বন্ধ। আমরা দীর্ঘদিন থাকি কোনো ব্যবসা বাণিজ্য অন না, বিবাহ বন্ধ সেন্টার আইনত। এর কারণে আমরা কর্মচারী হল আসন প্রায় দশ বারো জন। এরারে বেতন ভাতা আমরা ফোকাট থাকি এখন ফ্রন্ত চালাইয়া যাইয়ার। কোনো আয় না থাকায় প্রতি মাসে আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে, যার ফলে ক্রমাগত ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন কমিউনিটি সেন্টারের মালিকরা। আমার কিন্তু এই মুহূর্তে যে কমিউনিটি সেন্টারের যে স্টাফ আছেন, পাঁচ ছয়জন স্টাফ আছেন, কিন্তু এরা সবু মানে গরিব মানুষ, দিন মজুর মানুষ। আমি আজকে পাঁচ ছয় মাস থেকে এরারে বেতন দিয়া যাইলাম, কিন্তু দেওয়াটা আমার খুব কষ্ট হইয়া দাঁড়াইছে, কারণ না দিলে তো এই গরিব মানুষ এগুলো কীভাবে চলবো। আর আমি তো এদারে বেতন দিতে হইলে আমার এই প্রতিষ্ঠান থেকে আয় উন্নতি না হইলে তো দেওয়া সম্ভব না। প্রতিষ্ঠান বন্ধ, কোনো অবস্থাতে মানে কোনো ব্যবসাপাতি নাই, খুব লসের মধ্যে আছি। কমিউনিটি সেন্টার ব্যবসায়ীরা সামাজিকভাবে সমাজের মানুষকে যেমন সেবা দিচ্ছেন, তেমনি সরকারের কোষাগারেও নিয়মিত ব্যাড ট্যাক্স দিয়ে আসছেন। করোনার কারণে মার্চ থেকে আয় বন্ধ হলেও বন্ধ হয়নি ব্যয়। এতে ক্ষতির মুখে থাকা ব্যবসায়ীরা সরকারের কাছে আর্থিক প্রণোদনার দাবি জানান। শহীদুল ইসলাম সাজু, ABtv, বিয়ানীবাজার।